অনেকেই বই ভালোবাসেন, কেবল সময় স্বল্পতার জন্যই বই পড়েন না। সেই সব বই প্রেমীদের জন্য আমাদের এই চেষ্টা। আজ পড়ছি আনিসুল হকের আবার তোরা কিপটেহ তৃতীয় পর্ব, নাদিম হাঁটছে। প্রথমে সে যাবে মুর্তজা ভাইয়ের কাছে, একটা মিনি কেসেট প্লেয়ার ধার নেবে, তারপর সেটা নিয়ে যাবে আফার বাসা। মুর্তজা সাংবাদিক, একটা পত্রিকা অফিসে কাজ করে, স্কাটুনে তাদের পত্রিকার অফিস। মুর্তজার দেখা পাওয়া গেল, তিনি বললেন, কি খবর নাদিম? হঠাৎ, আছে দরকার, আপনারা কেমন আছেন? আমরা কেমন থাকবো বলো, কি ঘটছে চারদিকে? পাঁচই মে নাকি কিয়ামত আসছে, লোকে পাগল হয়ে গেছে, তার সাথে পাগল হয়ে গেছে পত্রিকাগুলো। কি কে কত বড় হেডলাইন করবে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কোনো মানে হয়? নাদিম বুঝতে পারছে না কি বললে মুর্তজা ভাই খুশি হবেন। সে বলল, না কোনো মানে হয় না। মুর্তজার সামনের চেয়ারে এক ভদ্রলোক বসে আছেন, তিনি একটা চায়ের কাপে সিগারেটের ছাই ফেলে সিগারেটে একটা লম্বা টান দিয়ে বললেন, কেন মানে হবে না? সাইন্টিফিক্যালি যদি বিগ ব্যাং থেকে মহাবিশ্বের যাত্রা শুরু হয়, তাহলে একটা বিস্ফোরণ তো মহাকাশে ঘটতেই পারে। মুর্তজা ভাই চশমাটা খুলে কাঁচ মুছলেন, তারপর বললেন, ঘটলে তো ভালোই, আমরা সবাই বেঁচে গেলাম, না ঘটলে কি হবে? আপনি ভেবে দেখেছেন? যে পত্রিকাগুলো এত বড় বড় করে প্রলয় প্রলয় বলে চেঁচাচ্ছে, তারা পরের দিন কি নিউজ করবে? অল্পের জন্য রক্ষা পেয়ে গেল পৃথিবী, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী স্বস্তি প্রকাশ। তারপর বলো নাদিম, কেন এসেছ? মুর্তজা ভাই, একটা মিনি ক্যাসেট রেকর্ডার দেওয়া যাবে ধার। ধার যাবে না কেন? তবে কেন বলো তো? আছে দরকার। কবে ফেরত দিবা? পাঁচিমের আগেই দিব মুর্তজা ভাই। মুর্তজা হো হো করে হাসতে লাগলেন। মিনি ক্যাসেট রেকর্ডার নিয়ে নাদিম এখন যাবে আপার বাসার দিকে। তার মনে একটা আইডিয়া এসেছে, আইডিয়াটা এক্সারসাইজ করে দেখা যায়, খালি আপার সহযোগিতা ঠিকভাবে পেলেই হয়। আপার বাসায় ঢোকার একটা সমস্যা আছে, গেটের ভেতরে একটা কুকুর ছাড়া থাকে, সে ঘেউ ঘেউ করতে করতে তেড়ে আসে, দৌড়ে সে গা শুকে। নাদিম বলল, মুর্তজা ভাই, একটা টেলিফোন করব, আর আপনার ফোন রেকর্ডের যন্ত্রটা দেন। মুর্তজা ভাই বললেন, ফোন তো না বলে ট্যাপ করা যায় না। নাদিম বলল, বলেই ট্যাপ করব মুর্তজা ভাই। নাদিম ফোন করলো দুলাভাইয়ের অফিসে, দুলাভাই কেমন আছেন? দুলাভাই বললেন, আছি ভালো, শুধু তোমার আপার মেজাজটা বেশ খারাপ, তোমরা খোঁজ খবর নাও না, খুব রেগে আছে। নাদিম বলল, আমি আপনাদের বাসায় যাচ্ছি, কুকুরটাকে ভয় পাই তো? দুলাভাই বললেন, ওর নাম টমি, নাম ধরে ডাকো, কুকুর বললে আমাদের খুব খারাপ লাগে নাদিম। নাদিম বলল, আচ্ছা ঠিক আছে, আপনি এখন আপনার টমিকে বলেন ও যেন ঘেউ ঘেউ না করে, আমি সেটা রেকর্ড করে নিয়ে যাব, ওকে শোনাবো, ও আশা করি আপনার ভয়েস রিকগনাইজ করতে পারবে। কি বলবো? বলেন, হাই টমি, ডোন্ট বার্ক, ইটস নাদিম, আমার ব্রাদার ইন ল। দুলাভাই বললেন, টমি, আমি তোমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, ডোন্ট বার্ক, ইটস নাদিম। আবার বাসার গেটের সামনে এসে নাদিম ছোট গেট আস্তে করে খুলল, অমনি ঘেউ ঘেউ। নাদিম তাড়াতাড়ি ক্যাসেট অন করল, দুলাভাইয়ের গলা শুনে টমি ঠান্ডা মেরে গেল, আনন্দে লেজ নাড়তে লাগল, দারোয়ান ছুটে এসে ধরল টমিকে, নাদিম ভেতরে ঢুকে গেল। আপা বললেন, কি ব্যাপার নাদিম, কেন এসেছিস? নাদিম বলল, তোমাদের অনেক দিন দেখি না, তাই এলাম। আপা বললেন, দেখবি কোথাকে, আমরা কি আর তোদের বাসায় যাই নাকি? যাবো না বাবা, সেদিন তোর দুলাভাইয়ের সাথে একটা শার্ট নিয়ে যা করেছেন, ছি ছি ছি। নাদিম বলল, আপা, আমিও ভাবছি বাবার এই রোগটার একটা চিকিৎসা হওয়া দরকার। আপা বললেন, ঠিকই তো, ধরে বেঁধে বাবাকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো।
নাদিম বলল, আপা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার একটা প্রেসক্রিপশন দিয়েছেন বাবার কিডনির অসুখের মেডিসিন। তোমার ভয়েস আর মার ভয়েস একদম এক। তুমি একটা কাজ করো, একটা ডায়লগ বলো, আমি রেকর্ড করি, মার সংলাপ বলতে হবে তোমাকে। আপা বললেন, না আমি মার ক্যারেক্টারে অভিনয় করতে পারবো না। আপা তুমি চাও না বাবা ভালো হয়ে উঠুক নাকি চাও না? আপা নীরব। নাদিম বলল, ভেবে দেখো, দুলা ভাইকে বাবা কি অপমানটাই না করলো একটা শার্টের জন্য, তার উপরে সিঙ্কে রাখা বাসি টি ব্যাগ সব এটোকাটার মধ্যে পড়েছিল, সেটা দিয়ে দুলাভাইকে কেমন একটা চা খেতে দিল, বাবা খুব অন্যায় করেছে। তাহলে বলো তুমি চাও না বাবার কৃত্রিমের অসুখটা সেরে উঠুক? চাই। নাও এ ডায়লগটা পড়ো, আমি রেকর্ড করে নিয়ে যাব, আগে একটু রিহার্সাল করে নাও। দে ভালোই তো লিখেছিস, বড় হলে তো তুই নাট্যকার হতে পারবি। সেই বড় হওয়াটাই শুধু হচ্ছে না, ক্যাসেট প্লেয়ার অন কর, আমি পড়ছি। নাদিম ক্যাসেট প্লেয়ার অন করল, নাদিম ক্যাসেট রেকর্ডার অন করল। আপা কাগজ দেখে পড়ে চললেন। ওকে শুনছো, দুনিয়া ধ্বংস হতে আর দেরি নাই, অথচ তুমি সব টাকা তোমার সিন্ধুকে তুলে রেখেছ, টাকা দিয়ে তুমি করবে কি? সব তো পুরো ছাই হয়ে যাবে, তার চেয়ে তোমার ছেলে মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি, এদের সবার সব কিছু ভাগ করে দাও, কিছু ভালো কাজ করো, একটা স্কুলে দান করো, হাসপাতালে কিছু দান করো, তাতে তোমার ফাউলা 5 তারিখের পরে এই টাকা তো এমনিতেই নষ্ট হবে, আগেই কিছু কাজে লাগাও। শোনো, মেয়েকে একটু বেশি দেবে। নাদিম বলল, আপা এই ডায়লগটা বেশি দিলে কেন? আপা বললেন, শোন এটা রাখবি, না হলে আমি বাবাকে সব বলে দেব। নাদিম বলল, আচ্ছা রাখবো, থ্যাংক ইউ আপা। শোনো এখন কিছু ধার দাও, বাবার কিপটিমি গেলে শোধ করে দেব। কত? 500। 500ই হবে? বাবার চিকিৎসার টাকা লাগবে না? নে 1000 দিলাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। টাকাটা নিয়ে নাদিম কি করবে বুঝে উঠতে পারছে না, মা মারা যাবার পরে একসঙ্গে এতগুলো টাকা দেখা হয়েই ওঠেনি, এই আনন্দদায়ক মুহূর্তে সে করবেটা কি? সে গেল আপার বাসার টেলিফোনের কাছে, ফোন করলো সিমির মোবাইলে, সিমি ফোন ধরলো, হ্যালো। আহ কি সুন্দর কণ্ঠস্বর, যেন জোছনা ঝরে ঝরে পড়ছে, কি মিষ্টি, যেন স্পঞ্জ রসগোল্লা। এই আমি নাদিম, ফোন করলি যে, ব্যাপারটা কি? ব্যাপার কি মানে? ফোন করেছিস, বিল উঠছে না? আরে এটা তো আপার ফোন, আমার নাকি? তো আপা টাকার, তোর না আমার? আমার। তাহলে তার 2 টাকা লস হবে, তোর ব্লাড প্রেশার বেড়ে যাবে না? আরে না দুলাভাই TNT-র ইঞ্জিনিয়ার, বিল বেশি এলে উনি বুঝবেন। ও তা বলে ফেল, ফোন কেন করেছিস? আমার মোবাইলে ইনকামিং বিল তো তোর দুলাভাই দিয়ে যাবে না? দেবে কেমন করে? আপার কাছ থেকে এখনই 1000 টাকা নিয়েছি, আজকে তুই আমার সাথে 1 ঘন্টা কথা বলবি, তোর ইনকামিং বিল 200 টাকা আমি দিয়ে দেব। ঘটনা কি? এই তুই কিছু খাস টাস নি তো? হ্যাঁ খেয়েছি। কি? এই তো আপা একটু আগে চা খাওয়ালো, কেক পেটিস খাওয়ালো। আরে না না অন্য কিছু। অন্য কিছু মানে? বাদ দে বুদ্ধু, ফোন করেছিস কেন সেটা বল, তোর খোঁজ খবর নেওয়ার জন্যে। তুই কোনো ভালো পাত্র পেলি? পেয়েছি, তবে সমস্যা হচ্ছে একটা না, কয়েকটা ডিসিশন নিতে পারছি না। লটারি কর। লটারি করব? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? ছেলেরা খেললে ছেলে খেলা, মেয়েরা খেললে মেয়ে খেলা। তুই তো মেয়ে, তোরটা তাহলে মেয়ে খেলাই হবে। শোন তুই এই পেঁচিয়ে কথা বলাটা কবে ছাড়বি? তোর বিয়েটা হয়ে গেলেই। আমি ঠিক করেছি, তোর বিয়েটা হয়ে গেলে আমি সন্ন্যাসী হয়ে যাব, ঘর সংসার ছেড়ে জঙ্গলে চলে যাব। কেন? বারে তোর বিয়ের শখটা আমি সহ্য করতে পারবো নাকি? তাহলে যে বললি লটারি করতে, আরে লটারির প্রত্যেকটা কাগজে আমার নাম লিখ, তারপর তোর দেখবি ম্যাজিক, এক ভয়াবহ কাণ্ড ঘটবে। শোন তোর বয়স হয়েছে, একটু দায়িত্ব টাইত্ব নিতে শেখ।
মনে মনে ভালোবাসা, দূর থেকে আড় চোখে চেয়ে থাকা, বস বস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলা, এইসব দিন চলে গেছে। একটা চাকরি বাকরি জোগাড় কর, নাইলে একটা বিজনেস টিজনেস স্টার্ট কর, করে একটা ভালো দেখে মেয়ে বিয়ে করে সংসারী হ। শোন সিমি, আমি যাই করি না কেন, তার ফল আগামী 5 তারিখের মধ্যে ফলা সম্ভব না। সুতরাং আমি তোর বিয়ে খেতে আসছি। গিফট হিসেবে তোর জন্য আমি একটা গানের ক্যাসেট দিব, মুমতাজের গান। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। খবরদার এসব ফালতু গান আমার সামনে গাবি না। কাগজের কাজ কাজের কাজ, কিছু করার মুরদ নাই। ও ওভাবে বলো না গো, আমি একটা উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগের পার্ট হিসেবে এখানে এসেছিলাম। কাজটা প্রায় হয়ে গেছে, কাজেই তোকে আমি একটা কথা এখনই বলে রাখি। কি কথা? আমি তোকে ভালো, মানে মানে কি, আমি তোকে আমি তোমাকে ভালো, আরে বেটা সাহস করে, সাহস থাকে তো পুরোটা বল, সাহস আছে, কাজটা অল্পের জন্য আটকে আছে, তাই আমিও তোকে ভালো পর্যন্ত বলতে পারলাম, বাকিটা সময় মতো বলতে যেন পারি দোয়া কর, আর যদি না পারি তবে তোর জন্য দোয়া করব, তুই সুখী হ। নাদিম, হাই নাদিম, কার সাথে কথা বলছিস? আপার চিৎকার। নাদিম বলল, রাখি রে, নিজের বোনের ফোনে কথা বলে বেশি মজা নাই, কোনো একটা এমপির ফোন থেকে ফোন করতে পারলে বেশি মজা হতো। নাদিম ফোন রেখে দিল। নাদিম অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন রাত হবে, কখন বাবা ঘুমাতে যাবে, সেই বাবার চোখে তন্দ্রা মতো আসবে। যেই বাবার চোখে তন্দ্রা মতন আসবে অমনি কেসের প্লাটটা অন করে দিতে হবে। আল্লাহ, মুখ তুলে, আল্লাহ মুখ তুলে চেয়ে গো খোদা। রাত্রিবেলা বাবার ঘর, বাবা ঘুমাতে গেছেন, ঘর আলো আধারে ঢাকা। নাদিম জানালার পর্দা সামান্য তুলে বাবার মুখভঙ্গি পর্যবেক্ষণ করছে। বাবা একেবারে ঘুমিয়ে পড়লে চলবে না, বাবার জেগে থাকলে তো পুরো ধরা পড়ার ভয়। আধো ঘুম আধো জাগরণ হলো শ্রেষ্ঠ সময়, কিন্তু সেটা ঠাউর করা মুশকিল। বাবা মনে হয় ঘুমিয়েই পড়লেন, তার পেটটা উঠানামা করছে, এখনই উপযুক্ত সময়। জানালার ধারে নাদিম ক্যাসেট প্লেয়ারটা অন করল, মায়ের মতন কণ্ঠস্বর করে আপা বললেন, ওগো শুনছ, দুনিয়া ধ্বংস হতে আর দেরি নাই, অথচ তুমি সব টাকা তোমার সিন্দুকে তুলে রেখেছ, টাকা দিয়ে তুমি কি করবে, সব তো পুড়ে ছাই হয়ে যাবে, তার চেয়ে তোমার ছেলে মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি, এদের সব কিছু ভাগ করে দাও, কিছু ভালো কাজ করো, একটা স্কুলে দান করো, হাসপাতালে কিছু দান করো, তাতে তোমার ফাও লাভ হবে। 5 তারিখের পর এ টাকা তো এমনিতেই নষ্ট হবে, আগেই কিছু কাজে লাগাও, শোনো মেয়েকে একটু বেশি দেবে। বাবা ঠিক বুঝতে পারলেন না, এটা কি তিনি জেগে থেকে শুনেছেন নাকি স্বপ্নের মধ্যে শুনেছেন। তিনি বললেন, ওগো আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই প্রশ্নের তিনি আর কোনো জবাব পেলেন না, স্ত্রীর শোকে তার দুচোখ দিয়ে জল গড়াতে লাগলো। নাদিম জানালার পর্দার পাশ থেকে ক্যাসেট রেকর্ডারটা সরিয়ে নিয়ে গেল, তার মনে হচ্ছে কাজ হয়ে গেছে, ওষুধের অ্যাকশন শুরু হবে কাল থেকে। আপনারা শুনলে বিশ্বাস করবেন কিনা জানি না, সত্যি পরের দিন থেকে নাদিমের বাবা আনোয়ার চৌধুরীর রূপ বদলে গেল। তিনি চাবি হাতে নিলেন, তার সিন্দুক খুললেন, সিন্দুক ভর্তি টাকা আর টাকা, অনেক টাকা। এক মুঠো টাকা বের করে তিনি পকেটে রাখলেন, তারপর ডাকতে লাগলেন, নাদিম নাদিম। গলার স্বর শুনেই নাদিম বুঝতে পারল এ এক অন্য বাবা। মা বেঁচে থাকতেই বাবা কেবল এরকম করে ডাকতেন, আহা, বাবা তখনও কিপ্টে ছিলেন, কিন্তু এরকম চরম কিপ্টেমিতে তখন তাকে পেয়ে বসেনি। নাদিমের বাবার কাছে এসে বলল, জি বাবা। বাবা এক মুঠো টাকা বের করে দিয়ে বললেন, যা বাজারে যা, সবচেয়ে বড় মাছ, মুরগি, পোলাওয়ের চাল আর যা যা লাগে নিয়ে আয়, আজ রাতে ভোজ হবে। নাদিম আর তার জামাইকেও নাদিয়া আর তার জামাইকেও খবর দিস। নাদিম বাবার পায়ে সালাম করে বলল, জি আচ্ছা বাবা।
নাদিম টাকাটা পকেটে ভরে বেরিয়ে গেল ঘর থেকে। বাবা এবার ডাকতে লাগলেন, নাদির নাদির। বড় ভাই এলেন, জি বাবা। শোন, ওয়ার্কশপে গাড়ি পড়ে আছে, না ছাড়ানো যাচ্ছে না। জি বাবা, আপনি টাকা দিচ্ছেন না বলেই নো টাকা, $1 টাকা ধরিয়ে দিয়ে দিলেন বড় ভাইয়ের হাতে, যা গাড়ি নিয়ে আয়। বড় ভাই বলল, বাবা একজন ড্রাইভারও তো লাগে। বাবা পুরনো অভ্যাসে রেগে গিয়ে বললেন, কেন ড্রাইভার লাগবে কেন, তুই চালাতে পারিস না? পারি, তবে বাবা আমি তো তোমার মতিঝিল অফিসে না বসলে তো হাজার টাকা বসলে তো হাজার হাজার টাকা এদিক ওদিক হয়ে যাবে। তার বদলে একটা গরিব মানুষের যদি চাকরি হয় আর কতই বা যাবে। আর তাছাড়া আজকাল মানুষ ড্রাইভার রাখলে গাড়ি সব সময় পাহারা দেওয়ার জন্য, গাড়ি চালানোর জন্য নয়। ঢাকা শহরে রোজ অন্তত 100টা গাড়ির পার্স চুরি হয়। ঠিক আছে, বেতন কিন্তু 5 তারিখের পরে, আগে পৃথিবীটা যদি ধ্বংস হয় ভালো তো। বড় ভাই বললেন, ঠিক আছে বাবা, বেতন 5 তারিখের পরে দেবেন। বেটা কয়েকদিন গাড়ি চালো, বেতন পাবার আগেই স্বর্গে চলে যাবে, আর স্বর্গে গেলেও ওখানে ট্রেজারি থেকে বেতনটা তুলে নিতে পারবে, আমাদের টাকা আর কমলো না। ঠিক আছে, যা আর শোন, কথা কম বলবি, মানুষের কথারও একটা দাম আছে। জি আচ্ছা বাবা। বাবা এবার ডাকতে লাগলেন নাদিমের মেজো ভাইকে, নাসির নাসির। মেজো ভাই বললেন, মেজো ভাই এলেন। বাবা বললেন, শোন, ঘরদোরের দিকে তো তাকানো যাচ্ছে না, মা মারা যাওয়ার পরে আপনি আর পেইন্টিংও করাননি, পর্দাও বদলাননি, নো টাকা ধর, নে টাকা ধর, দামি দামি সব পর্দা লাগা, আর ঘরে বাড়ি ঘরে চুনকাম করা, চুনকাম করাবো নাকি প্লাস্টিক পেইন্ট, আরও কিছু দেন বাবা। বাবা টাকা দিয়ে দিলেন। নাদিম 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 নাদির নাসিরে গিয়ে ভেতরে খবর নিল, ওষুধে কাজ হয়েছে, বাবার মধ্যে নাটকীয় পরিবর্তন এসে দিয়েছে, বাবার মধ্যে নাটকীয় পরিবর্তন দেখা দিয়েছে। তিনি সিন্দুকের পাল্লা খুললেন, দু হাতে বিলি বন্টন করছেন। দুই ভাবি দৌড়ে এলেন বাবার সঙ্গে দেখা করতে। বড় ভাবি বললেন, বাবা। মেজো ভাবি বললেন, বাবা আমরা একটা কথা বলতে চাই। বাবা বললেন, বলো। বড় ভাবি হাত কচলাতে কচলাতে বললেন, বাসায় দুজন লোক রাখা দরকার, একজন বাবুর্চি আরেকজন বুয়া, ঘরদোরগুলো একটু গুছিয়ে রাখবে। বাবা বললেন, বাবুর্চি রাখো, ঘরদোর গোছানোর কোনো মানে হয় না, আবার তো এলোমেলোই হয়। মেজো ভাবি বললেন, একটা লোকের চাকরি তো হবে, ওর ছেলেমেয়েরা দোয়া করবে। বাবা বললেন, বেতন দিতে হবে? মেজো ভাবি বললেন, 5 তারিখের পরই দেব, আগে দেব নাকি, দুনিয়াটা ধ্বংস হয়ে গেলে বেটা টাকা দিয়ে করবে কি? বাবা বললেন, তাহলে রাখো, কিন্তু বেতন কিন্তু 5 তারিখের পর। নাদিম ভালোই বাজার করেছে, দেখা যাচ্ছে হাতে টাকা থাকলে সে খরচ করতে পারে, তবে কিছু টাকা যে সরায়নি তা নয়। রাত্রিবেলা বাসায় বিশাল খাওয়া দাওয়ার উৎসব শুরু হয়েছে, রান্না বান্নার দায়িত্ব ফখরুদ্দিন বাবুর্চির হাতে ছেড়ে দেওয়া হয়েছে আজকে রাতের জন্য। তারাই থালা বাসন ধোয়ার কাজও করছে, কাল থেকে নতুন বাবুর্চি এবং বুয়া পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। আপা চলে এসেছেন তার ছেলে ম্যাডোনা, বয়স 4, আর জামাইকে নিয়ে। নাদিম, বড় ভাই, মেজো ভাই, দুলা ভাই আর বাবা খাচ্ছে। ভাবিরা খাওয়ায় তদারকি করছেন। মানুষের খাদ্য গ্রহণের সময় বিচিত্র শব্দ হয়, হাপুস হুপুস, চুকচুক, চপাস চপাস হচ্ছে। নাদিম আপার সঙ্গে তার ছোট্ট বাচ্চা ম্যাডোনা নাদিয়া আপার সঙ্গে তার ছোট্ট বাচ্চা ম্যাডোনা এসেছে। আপা ছেলেকে তুলে তুলে খাওয়াচ্ছেন। ফ্রিজের কাছে একটা ছোট টেবিলে কোল্ড ড্রিঙ্কস রাখা গ্যালাসে গ্যালাসে। আপা বললেন, মারাদোনা খাও বাবা। শোনো, গল্প বলি, 5 তারিখে না দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে মানে কি? ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সব কিছু ভেঙে যাবে। হ্যাঁ, মারাদোনা টেবিলের গ্লাস নিয়ে ভাঙতে লাগলো। আপা বললেন, করছিস কি? মারাদোনা বলল, 5 তারিখে তো মা এমনিই ভাঙবে। তা অবশ্য ঠিক বাবা, বাবা বাবা বাবা
শুনছেন আপনার নাতির কত বুদ্ধি, 5 তারিখে দুনিয়াটা ধ্বংস হবে শুনে ও মনঃসুখে গ্লাস ভাঙছে। বাবা বললেন, তাতে তুই হাসছিস কেন? আপা বললেন, ওর বুদ্ধি দেখো, খুবই বুদ্ধি না বাবা? বাবা বললেন, তা 5 তারিখে সব ধ্বংস হবে বলে আমার মাথাটা ভাঙবি? আপা বললেন, বাবা রাগ করছেন কেন? বাচ্চা ছেলে একটা গ্লাস ভেঙেছে, খুশি হন? বাবা বললেন, বললাম তো আমার মাথা ভাঙ। মারাদোনা তীব্র গলায় কাঁদতে কাঁদতে বললেন, আমি নানা ভাইয়ের মাথা ভাঙবো, না হলে ভাত খাবো না, আমি নানা ভাইয়ের মাথা ভাঙবো। আপা বললেন, চুপ, মারাদোনা কেঁদেই চলেছে, আমি নানা ভাইয়ের মাথা ভাঙবো। আপা চড় মারলেন তার গালে। মারাদোনা তখনও কাঁদছে, আমি নানা ভাইয়ের মাথা ভাঙবো। আপা তাকে আরেক চড় মারলেন, বললেন, চুপ চুপ। উদ্ধত মারের ভয়ে সে চুপ করলো। আপা প্লেট রাখতে গেলেন রান্নাঘরের দিকে। এই সুযোগে মারাদোনার প্রতিশোধ নিতে লাগলো। সে গোপনে কোল্ড ড্রিঙ্কস রাখা আরেকটা গ্লাসে একদলা করে থুতু দিয়ে রাখলো। মামারা খাবে, নানা ভাই খাবে, খা আমার থুতু খা। নাদিমের মনটা খুবই খারাপ। বউ বিয়ে দিয়ে যে ব্যক্তি জামাই ঘরে এনেছে, কেবল সেই বুঝেই এই দুঃখের কি মর্ম, অন্যরা বুঝবে না, বোঝার চেষ্টাও করতে পারে বটে। নাদিম পছন্দ করে সিমিকে, অথচ সিমির বিয়ে হয়ে যাচ্ছে। সিমি ফোন করলো নাদিমকে, নাদিম ধরলো। সিমি বলল, শোন, তোরা তো কিছু করতে পারলি না, হাবলু কোথাকার? বাবা আমার জন্য জামাই ঠিক করে ফেলেছে, কংগ্রেচুলেশনস। জামাইটা লম্বা তেমন না, দাঁতটা একটু উঁচু, তবে টাকা পয়সা আছে, তাহলে আর কি, পুরুষ মানুষের চেহারায় লাগে নাকি, আর বয়সটা একটু বেশি, বটগাছের আবার বয়স কিরে। তবে হ্যাঁ, বেটা ছেলে বড় লোকই আছে, মার্সিডিস বেঞ্চ ছাড়া চলে না। কি ছাড়া চলে না? মার্সিডিস। ওটা কি জানিস নাকি? গাড়ি আলবত। এই আমাকে একদিন তোর জামাইয়ের গাড়িতে চড় আসতো, শালা আমি না কোনো দিন এই গাড়িতে চড়েছি না নাম শুনেছি, আর নামটাও কেমন না, মার্সিডিস। এই শোন, আমাকেও খানিকটা মার্সিডিস। একদিন তোর জামাইয়ের গাড়িতে চড়ে আমরা দুজনে ফুচকা খেতে যাব, কলা বাগানের মোড়ের ফুচকাটা না জোস, ধেত্রি ফাজলামু করিস না, আমার বলে বুক ফেটে কান্না আসছে। কেন, কালকে আমার বিয়ে না? বিয়ে তো খুশিতে লাফা না, মেয়েরা বিয়ের আগের দিন কাঁদে, এটা নিয়ম। আমি কাঁদছি, কাঁদ। এ শোন, 2-6 টাক বেশি কাঁদবি, ওই 2-6 টাক আমার জন্য, আমারও কান্না পাচ্ছে, কিন্তু কেমন করে কাঁদি বল, কাউকে বললে হাসবে না? সিমির বিয়ে তো তুই কেন কাঁদছিস? আমি কি মেয়ে, মমতাজ বেগম, কাঁদব? কিন্তু কেমন করে কাঁদি বল, কেউ বললে হাসবে না? সিমির বিয়ে তুই কেন কাঁদছিস? আমি কি মেয়ে, মমতাজ বেগম, কাঁদব? বলবো বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বউ লইয়া রঙ্গ কইরা আমার বাড়ির সামনে দিয়া হাইটটা যায়, কলজা ফাইটটা যায়। নাদিম ভেবেছিল তার এই গান শুনে সিমি আগের মতোই খেপে যাবে, এই গানটা সে দুই কানে শুনতে পারে না, কিন্তু তার বদলে সে ফোনে শুনতে পেলে ভেউ ভেউ শব্দ। গান শুনে সিমি সত্যিই কেঁদে ফেলেছে, সত্যিই হলো তো, মুশকিল হলো তো, কান্না জিনিসটা সংক্রামক, সিমি জানে না এখন কি নাদিমের নিজেই কান্না পাচ্ছে। সে আকাশের দিকে তাকিয়ে থাকলো জানালা দিয়ে, নিজের রাস্তায় তাকালো, হে আল্লাহ আমার কান্নাটা থামিয়ে দাও। ওই ওখানে চঞ্চল দাঁড়িয়ে আছে, তাকে কাঁদতে দেখলে সে এটাকে একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করে ছাড়বে। হে আল্লাহ, সিমির বিয়ে যদি তুমি ঠেকাতে নাও পারো, আমার চোখে পানিটা অন্তত ঠেকাও। আল্লাহ তালা নাদিমের প্রার্থনা কবুল করলেন বলে প্রমাণ পাওয়া গেল না। নাদিমের দু চোখ দিয়ে জল পড়তে লাগলো, সে অতি কষ্টে রোধন দমন করে বলল, সিমি
এই টেলিফোনের কসম, ওই দাঁত উঁচু বেটে লোকের সাথে তোর বিয়ে হয়ে যাওয়ার আগেই আমি এসে যাচ্ছি। ইয়া আলী ঢিসুম ঢিসুম, মানে কি? আরে মানে বুঝলি না? বুঝেছি। কি? তোর স্ক্রু পড়ে যাচ্ছে। আরে না, আমি আসছি বাংলা সিনেমার নায়কের মতো, শেষ মুহূর্তে এসে ঢিসুম ঢিসুম করে ওই ভিলেনটাকে ধরাশায়ী করে তোকে ঘোড়ায় তুলে নিয়ে ঝিপের আগে আগে কাজী অফিসে পৌঁছে যাব। খা, স্বপ্নেই পোলাও খা, একটা বিউটি পার্লারে যাচ্ছি, হাতে মেহেদি দেব। এত সময় ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের কোনো পছন্দের বই থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। বইটি ভালো লাগলে লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।